প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকে আমি পড়াব নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের একাদশ অধ্যায় স্থলবিদ্যুৎ, যেখানে ঢাকা বোর্ড 2020 সালে এসেছিল একটা সৃজনশীল, যে সৃজনশীলটা ছিল এরকম, এটা সৃজনশীল। এই সৃজনশীলের ব্যাটারি ভোল্টেজ দেওয়া ছিল 180 ভোল্ট, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ দেওয়া ছিল স্মল আর সমান 1 ওহম, আর বর্তনীতে রোধ দেওয়া ছিল R1 = 8 ওহম, R2 = 8 ওহম, R3 = 8 ওহম, R4 = 8 ওহম। এটা প্রশ্ন গ নম্বর প্রশ্ন এসেছিল বর্তনীটির হারানো ভোল্টেজ নির্ণয় করো। এখন আমরা দেখো উদ্দীপক হতে পাই বর্তনীর রোধ R1 = 8 ওহম, R2 = 8 ওহম, R3 = 8 ওহম, R4 = 8 ওহম, অভ্যন্তরীণ রোধ স্মল R = 1 ওহম, বর্তনীতে প্রদত্ত ভোল্টেজ E = 180 ভোল্টেজ, আর বর্তনীর হারানো ভোল্টেজ V = CSE। এখন আমরা এটা নির্ণয় করতে গেলে আমাদের কিছু জিনিস, উদ্দীপকের কিছু 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 জিনিস লক্ষ্য করতে হবে। তার মধ্যে একটা হলো এই ব্যাটারি, এটা ব্যাটারি, ব্যাটারির এই এইটা হলো বড়, এটা দেখো এটা হলো বড় প্রান্ত, এটা হলো ছোট প্রান্ত। বড় প্রান্তটাকে ব্যাটারির ধনাত্মক প্রান্ত ধরতে হয়, আর এটা হলো ঋণাত্মক প্রান্ত, তাহলে ব্যাটারির ধনাত্মক প্রান্ত থেকে বিদ্যুৎ প্রবাহ শুরু হয়। এই দিক থেকে বর্তনীতে বিদ্যুৎ প্রবাহ শুরু হচ্ছে, হওয়ার পরে এই রোধ দিয়ে যাওয়ার পরে এইখানে আসার পর দুইটা ভাগ আছে, একটা যাচ্ছে এই দিক দিয়ে আর একটা যাচ্ছে এই দিক দিয়ে, আসে এখানে এই পথ দিয়ে এখানে আসতেছে কিছু বিদ্যুৎ, এখান থেকে আসার পর এই জায়গায় মিলিত হচ্ছে, মিলিত হওয়ার পর আবার এই জায়গায় আসতেছে। এখন এই পথে একটা রোধ, এই পথে আবার দুইটা রোধ, এই দুইটা রোধ আছে কিছু শ্রেণীতে, আছে শ্রেণীতে থাকলে আমাদের শ্রেণী সমবায়ের জন্য তুল্য রোধ নির্ণয় করতে হবে। তাহলে এটার জন্য আমরা দেখো এখানে তাহলে R2 ও R4 শ্রেণী সমবায় যুক্ত, এদের তুল্য রোধ RS হলে RS = R2 + R4 = 8 ওহম + 8 ওহম = 16 ওহম। এখন হলো এই 16 ওহম যে রোধ পাইলাম, আর এই দুইটা রোধের পরিবর্তে 16 ওহম রোধ পাইলাম, এই দুইটা রোধ পরিবর্তে 16 ওহম রোধ পাইলাম। দেখো এই যে 16, এই দুইটা রোধের পরিবর্তে যে 16 ওহম রোধ পাইলাম, এই 16 ওহম রোধ আর এই রোধ R3 রোধ দুইটা কিসে আছে, সমান্তরালে আছে। সমান্তরাল থাকলে সমান্তরালের জন্য তুল্য রোধ বের করতে হবে, আর এই সমান্তরালের তুল্য রোধ বের করার জন্য আমাদের সূত্র আমরা জানি, 1/RP সমান হলো 1/RS + 1/R3। এখন এই সূত্রটাকে আমার ক্যালকুলেশন করলে আমরা পাবো RP = RS × R3/RS + R3, এই সূত্র। এখন তাহলে একটু দেখো, তাহলে RS ও R3 সমান্তরাল সমবায় যুক্ত, এদের তুল্য রোধ RP হলে RS × R3, তার মানে হলো দেখো এই দুইটা রোধের গুণফল RS আর এই দুইটা রোধের যোগফল যায় নিচে। এখন RS, R3 আর RS + R3, 16 × 8, 16 + 8, তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 16/3 ওহম। এখন আমরা পাইলাম কি, এই যে দুইটা রোধ আছে, এই দুইটা রোধের তুল্য রোধ পাইলাম আমরা RP। এই যে RS, R3 এই দুইটা রোধের তুল্য রোধ পাইলাম কত, আর তাহলে R1 আর হলো অভ্যন্তরীণ রোধ, এই তিনোটা রোধে কি আছে, শ্রেণীতে আছে। তাহলে এবার আমরা কি করব, শ্রেণীতে নির্ণয় করব। তাহলে শ্রেণীতে যদি আমরা নির্ণয় করি, তাহলে RP, R1 ও R শ্রেণী সমবায় যুক্ত, এদের তুল্য রোধ R হলে R = RP + R1 আর এটা আরপির মান বসা, আরপির মান এটা
তাহলে এই যে আরপির মান পেয়েছি কোনটা, এটা আরপির মান এইখানে বসাইছি, আরপির জায়গায় আরপির মান। আর ওয়ানের আর ওয়ানের মান কত? এইট। আর ওয়ানের মান হলো এইট, আর ওয়ানের মান কত? এইট। তাহলে আর ওয়ানের মান এইট, আর এর মান হলো ওয়ান। এই যে এগুলো ক্যালকুলেশন করবে, 43 ভাগ 3 ওহম পাবো। এখন হলো বর্তনীর তড়িৎ প্রবাহ। বর্তনীর তড়িৎ প্রবাহ আই হলে, আই হলে আই সমান কত? ই ভাগ আর। ই হলো এই ব্যাটারি, ই হলো কি আমাদের, ই সমান আমরা জানি ব্যাটারির ভোল্টেজ, আর এটা হলো বর্তনীর রোধ, বর্তনীর বর্তনীর রোধ। তাহলে ই হলো ভোল্টেজ, ভোল্টেজ কত? 180। আর বর্তনীর রোধ পেয়েছি কত আমরা? 43/3। তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবো, আমরা ক্যালকুলেশন করলে পাবো 12.558 অ্যাম্পিয়ার। মানে বর্তনীর হারানো ভোল্টেজ, বর্তনীর হারানো ভোল্টেজ, এখন দেখো বর্তনীর হারানো ভোল্টেজ আমাদের নির্ণয় করতে বলছে। তাহলে বর্তনীর হারানো ভোল্টেজ ভি সমান আই আর, আইটা হলো তড়িৎ প্রবাহ, বর্তনীর তড়িৎ প্রবাহ আই, সেই আই, আই এর মান বসাইছি, এটা হলো অভ্যন্তরীণ রোধ, আর অভ্যন্তরীণ রোধের মান হলো ওয়ান। তাহলে এটা গুণ করলে এইটা, অথবা বর্তনীর হারানো ভোল্টেজ এই পর্যন্ত আমাদের হয়ে গেল গোয়া। এখন হলো এইটাকে আমরা আরোভাবে অন্যভাবে বর্তনীর হারানো ভোল্টেজকে অন্যভাবেও লিখতে পারি। তাহলে ভি সমান কত? ই, ইটা হলো ভোল্টেজ, ব্যাটারি ভোল্টেজ, বিয়োগ হলো প্রদত্ত রোধের তুল্য রোধ, প্রদত্ত রোধ। এখন বর্তনীতে আমাদের চারটে রোধ আছে, এই চারটে রোধের তুল্য রোধ বের করবো, গুণন হলো তড়িৎ প্রবাহ, বর্তনীর তড়িৎ প্রবাহ আই। তাহলে বর্তনীর তড়িৎ প্রবাহ আই, আই এর জায়গায় বসাইছি এই গুণ। এখন এই যে বর্তনীতে চারটে রোধ দেওয়া আছে, চারটে রোধের তুল্য রোধ পাবো আমরা এটা। তাহলে এটা ক্যালকুলেশন করলে এটা পাবো, অর্থাৎ আমরা এভাবেও নির্ণয় করতে পারবো, এভাবেও নির্ণয় করতে পারবো। থ্যাংক ইউ। আমি মনে করবো তোমরা সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ।